থেকে এই খালি বোতলটার মধ্যে একরাশ নীল সমুদ্র আটকে দেব। প্রথমে এই বোতলের চার ভাগের তিন ভাগ তেল দিয়ে পূর্ণ করে নেব। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি। এবার একটি বিকারে ভিনেগার ঢেলে নেব। তোমরা চাইলে কিন্তু এটা পানি দিয়েও করতে পারো। যেহেতু আমি সাগরের মতো রং করব, তাই এখানে নীল কালারের ফুড কালার ঢেলে নেব। তোমরা চাইলে যে কোনো রং দিয়ে করতে পারো। এবার আমি এই বিকারে বেকিং সোডা ঢেলে নেব। এখানে বেকিং সোডা আর ভিনেগার নিয়ে একটি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। এবার আমি সরাসরি এই মিশ্রণটি তেলের বোতলে ঢেলে দেব। তেলের অণু যেহেতু বড়, তাই এই মিশ্রণটি সরাসরি তেলের সাথে মিশবে না। বন্ধুরা দেখো, এই মিশ্রণটি ঢেলে দেওয়ার সাথে সাথে এখানে দুটি আলাদা স্তর তৈরি হচ্ছে। এবার দেখো ম্যাজিক। ভেজিটেবল ল্যাম্প বা লাভা ল্যাম্প তৈরির সময় যেমন হয়, ঠিক তেমনটি হবে। দেখছো বন্ধুরা, এখানে দেখে মনে হচ্ছে টকবক করে ফুটছে। দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। আমরা ভিনেগারের বদলে যদি পানি ব্যবহার করি, তখন ক্যালবসি ট্যাবলেট ছেড়ে দিলেও এমনই হবে। তো আমি এখানে ইচ্ছা করে নীল রং দিয়েছি। আমি যদি লাল রং দিই, তাহলে এটা লাভার মতন হয়ে যাবে। এই দৃশ্যটা সরাসরি অনেক ভালো লাগে। দেখো বন্ধুরা, এখানে ধীরে ধীরে তেল আর রং কিভাবে আলাদা হয়ে যাচ্ছে। তো আমি এখন একটি সমুদ্রে ওয়াশি টেপ নিয়ে বোতলটির মুখটি আটকে দেব, কারণ আমি এটা দীর্ঘদিন সংরক্ষণ করতে চাই। আমার এই সামুদ্রিক লাভা ল্যাম্পটি তৈরি হয়ে গিয়েছে। লাইটের নিচে রাখলে আরো চমৎকার দেখাচ্ছে, কিন্তু এর বিক্রিয়াটা শেষ হয়ে গিয়েছে। এর কালারটা এখন কিন্তু পুরো সমুদ্রের মতন রং হয়ে গিয়েছে। সমুদ্রের যেমন একটা গাঢ় নীল রং থাকে, সেটাও তৈরি হয়েছে, আর অ্যাকোয়া কালারটাও তৈরি হয়েছে। তো এই বোতলটার ভিতরে আমি আরও কয়েকটু বেকিং সোডা দিয়ে দিয়েছি, কিন্তু বিক্রিয়াটা আগের মতন চমৎকার হয়নি। এই বিক্রিয়াটা দেখে মনে হচ্ছে একদম পানি ফোয়ারার মতন। কাছ থেকে দেখতে মনে হচ্ছে সেভেন আপ আর স্প্রাইটের বোতলের ভিতরের মতন লাগছে। এর কারণ হচ্ছে বেকিং সোডা আর ভিনেগারের জন্য ভিতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। তো এই ছিল আমার অ্যাকোয়া কালারের ভেজিটেবল ল্যাম্প তৈরি। আমার কাছে এটা অনেক পছন্দ হয়েছে। তোমাদের যদি এটা পছন্দ হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবে। আল্লাহ হাফেজ বন্ধুরা, আসসালামু আলাইকুম।